মামা রোদ্রু কি করে বসে আছে কি জানি। আয় হ্যাঁ, হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে একটা একটি লতানো গাছ উঠেছে, ওখানটা কি গাছ উঠেছে ওটা বল, মানে খেয়াল করিনি তো। আয়, ও কি করে যে রোদ্রুটে বসে আছে কি জানি। আসো, আয়, এসো, অনেক জল খাবে, এসো এসো, দেখো গায়ে ব্যথা, এতবার ওঠানামা করে না, গা হাত তো ব্যথা হয় না, ওই জন্য করেছিলাম। গা তো ব্যথা করে না, ঠান্ডা গরম হয়ে যায় না, মানে ব্যথা বেশ ভালো লাগে মনে হয়। গরম সেক দিতে যায়, হ্যাঁ গরম সেক দিতে যায়, সত্যি তাই। কিন্তু এত ওঠানামা করে, এত আয় জল খাবি, আয়, এসো শোনা ছেলে, কো আখের পাশে লোকটা আসছে না, শোনা ছেলেটা কই কই বলো, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাইনি, পুটুকে পুটু 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 কোথায় আছিস, ঠান্ডা করে আছে দেখো না, পুটু কই পাপা কই, শুনডি হাপু হাপু হয়ে গেল রোদ্দুর থেকে এসে, বসো একটু বসো, আমি জল করছি। বলো আবা আবা, পচা হামু ব্রাশ করেছিস, ব্রাশ করেছিস পরশুদিন, পচা হামু ঘুম পেয়ে গেছে, বাবা ঘুম পেয়েছে দেখি, কই মুখটা কই, পাপা মুখ কই, ও এইটা পাপা আছে, যাও দিয়েছে নুন চিনি জল, যাও কি সুন্দর জল, নুন চিনি জল দেবো, যা গুলু কন ঢি গুলে দাও, ওকে গুলু গুলু কন্ডি গুলে গুলে দাও, লাড্ডু বানিয়ে দেবো আজকে, এই বাবা লাড্ডু বানিয়ে দেবে, তো মায়ের শরীর এত ভালো না, বলার কথা না, তাড়াতাড়ি যা, এই চলটা ভালো লাগে, এমনি জল দাও, দুবার জিভ ঠেকিয়ে তুলবে, আর একবার তুমি আবদার করে বলবে ওকে, রিকোয়েস্ট করবে ওকে, তাহলে আর একবার জিভটা একবার ঠেকিয়ে নিয়ে তুলে নেবে, আর এই জল বাবা এক বাটি জল খেয়ে নেবে, নুন চিনি জল,
আছে আর দেবো পাখা আর দেবো রুড়ি খাতে যাই কেন আমাকে ও অপমান করে না অপমান করার মতো জিনিসটা ওর মধ্যে নেই চলো রামরা নুন জিনিস জল খাই বসুক।